প্রশ্নটি হচ্ছে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে মৃত্যুঞ্জয়কে নিখিলের পছন্দ করার কারণ কি। অর্থাৎ নিখিল যে মৃত্যুঞ্জয়কে এত পছন্দ করে তার কারণ কী উত্তরটা হচ্ছে মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস এবার আদর্শবাদ এবং কল্পনা তাপস বলতে কি বোঝায় সেটা একটু বুঝিয়ে দিই আদর্শবাদের কথার অর্থ হচ্ছে উচ্চ নীতিবোধের দ্বারা জীবন নিয়ন্ত্রিত করবার মতবাদের অর্থাৎ যে মানুষগুলো উচ্চ নীতিবোধ অনুসরণ করে তাদের জীবনকে অতিবাহিত করে সেটাই হচ্ছে আদর্শবাদ আর কল্পনা তাপস কি কল্পনা তাপস হচ্ছে কল্পনার তপস্যায় মগ্ন যে মানুষগুলো সর্বদা কল্পনার তপস্যায় মগ্ন থাকে আমরা যে ক্যারেক্টারটা পাই এই গল্পে মৃত্যুঞ্জয় সেই কিন্তু কল্পনা তাপস অর্থাৎ কল্পনার তপস্যায় মগ্ন থাকে উচ্চ মাধ্যমিকের বাংলার যে প্রথম গল্প যার নাম হচ্ছে কে বাঁচায় কে বাঁচে যার লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় সো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পটি থেকে আজকের এই ভিডিওটিতে আমরা ইম্পর্ট্যান্ট কিছু বাছাই করা এমসি কিউ সদস্য নিয়ে আলোচনা করব সঙ্গে আলোচনা করব এই গল্পটির উৎস সম্পর্কে অর্থাৎ এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে কি তার উৎস সেটা সম্পর্কে আলোচনা করব সঙ্গে আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু অজানা তথ্য সে শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথমে আমরা দেখে নেব যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম আসলে কি অর্থাৎ এই যে গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মনে থাকবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তোমরা চাইলে লিখে নিতে পারো এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে গল্প তার নাম হচ্ছে অতসী মামি এটা তোমরা সবাই জানো বানানটা ভালো করে দেখে রাখবে এই যে মানিক বন্দ্যোপাধ্যায় এর জন্ম হচ্ছে উনিশশো আট খ্রিস্টাব্দের উনিশে মে এবং মৃত্যু হচ্ছে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তিনে ডিসেম্বর তিনে ডিসেম্বর অর্থাৎ তোমরা বলতে পারো আটচল্লিশ বছর বয়সে এই যে উল্লেখযোগ্য কথক বা কবি মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু মারা যান এবার আমরা প্রথমে আলোচনা করব এই গল্পটির উৎসটা সম্পর্কে অর্থাৎ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে কি এর উৎস তারপরে আলোচনা করব ইম্পর্টেন্ট কিছু বাছাই করা এমসিকিউ কিউ সো প্রথমে দেখে নেব উৎসটি কী বলছে এই গল্পটির উৎস ভালো করে দেখে নাও সো দেখে নাও এই গল্পটির কি রয়েছে উৎসটা উৎস কে বাছায় কে বাঁচায় ছোট গল্পটি তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে শারদকুমার শারদা কুমার দাস সম্পাদিত বৈরব পত্রিকার প্রথম বর্ষের শারদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয় সালটা বাংলায় যেটা হচ্ছে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ এবং ইংলিশে যেটাকে বলা হচ্ছে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ বঙ্গাব্দর খ্রিস্টাব্দ কিন্তু আলাদা অর্থাৎ শ্রাবণ ভাদ্র কাশ কার্তিক যে মাস অর্থাৎ বাংলায় যে মাস সেটা হচ্ছে বঙ্গাব্দ এবং ইংলিশে যেটা জানুয়ারি ফেব্রুয়ারি সেটাতে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ বোঝা গেল তারপর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্মন্তর গ্রন্থে গল্পটি স্থান পায় যাদের যাদের ইতিহাস বিশেষ সাবজেক্টই রয়েছে তোমরা জানো যে উনিশশো যে সালটা বা সময়টা বা যে সময়কালটা রয়েছে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ যে সময়কালটা সেখানে কিন্তু পঞ্চাশের মন্মন্তর কিন্তু হয়েছিল সো এই পঞ্চাশের মন্মন্তরের সময় কিন্তু মানে বিভিন্ন লোক না খেয়ে মারা যায় সেই সম্পর্কে কিন্তু একটা আমরা জানি যে মৃত্যুঞ্জয় অনাহারের ফলে মৃত্যু একজন ব্যক্তিকে দেখে কিন্তু তার যে মানসিক বোধ জ্ঞান সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সেটাই আমরা কিন্তু গল্পটিতে পারি জানতে পাই সো এটা মাথায় রাখবে যে অনুসর্তীতাল খ্রিস্টাব্দের পঞ্চাশের মনমন্তরের সময় কিন্তু গল্পটি লেখা হয় বোঝা গেল এবার প্রশ্নগুলো দেখে নাও পরপর সো প্রথম প্রশ্ন আজ চোখে পড়লো প্রথম মৃত্যুঞ্জয়ের কি চোখে পড়েছিল আমরা জানি যে এই গল্পের প্রধান দুটো ক্যারেক্টার মৃত্যুঞ্জয় এবং নিখিল তারা দুজন কিন্তু একই অফিসে কর্মরত এটা তোমরা সবাই জানো এবং মৃত্যুঞ্জয়ের একটা নিজস্ব পরিবার রয়েছে যেখানে তারা নজন আমরা প্রতিটাই কিন্তু এই গল্পে এই প্রশ্নগুলোর আকারে পেয়ে যাবো সো আজ চোখে পড়লো প্রথম মৃত্যুঞ্জয়ের কী চোখে পড়েছিল সেটা হচ্ছে অনাহারের ফলে মৃত একজন মানুষ এটা কিন্তু সাধারণ বিষয় সেই সময় কারণ সেই সময় পঞ্চাশের মনমন্তরের একটা ভয়াবহ দুর্বিশহ রূপ কিন্তু চোখে পড়ে সকলের সো সে তার প্রথম চোখে পড়লো কারণ সে রাস্তাঘাটে বেশি চলাচল করলেও সে কিন্তু ট্রামে করেই চলে অর্থাৎ বাড়ি থেকে দু পা হেঁটেই কিন্তু ট্রামে চড়ে তার চলে যায় তার কিন্তু আশেপাশে নজর খুব কম আসে অর্থাৎ হেঁটে কিন্তু সে কম চলাফেরা করে বোঝা গেল তারপর দ্বিতীয় প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িটি কোথায় সেটা হচ্ছে শহরের এক নিরিবিলি অঞ্চলে সংসারে তার নাকি মন নেই এখানে কার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে নিখিলের অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে এই প্রশ্নটি তোমরা হাইলাইটে দেখে নিয়েছো সো বলছে মৃত্যুঞ্জয়কে নিখিলের পছন্দ করার কারণ কি সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস আদর্শবাদের বলতে বোঝায় উচ্চ নীতিবোধের দ্বারা জীবন নিয়ন্ত্রিত করবার মতবাদের আর কল্পনা তাপস বলতে বোঝায় কল্পনার তপস্যায় মগ্ন যিনি ব্যক্তি আন মনে অর্ধ যেন আর্তনাদ করে উঠলো মৃত্যুঞ্জয় তার এই আর্তনাদের কারণ কি সেটা হচ্ছে সে অনাহারে মৃত মানুষটিকে দেখে দুঃখ পেয়েছে সেটা আর আশ্চর্য নয় এখানে কোন বিষয়টিকে নিখিলের আশ্চর্য বলে মনে হয়নি এখানে দুটো প্রশ্ন জানতে পারবে সেটা হচ্ছে সেটা আশ্চর্য নয় এখানে বক্তাকে বক্তা কিন্তু এই নিখিল এটা মাথায় রাখতে হবে এবং নিখিলের কোন বিষয়টাকে আশ্চর্য বলে মনে হয়নি সেটা হচ্ছে অনাহারে মৃত মানুষকে পথের পাশে পড়ে থাকাটা বা থাকতে দেখাটা এটাকে সে আশ্চর্য বলে মনে করে না কারণ সে ইতিমধ্যেই বিভিন্নবার বা বারংবার কিন্তু হয়তো সে দেখেছে নম্বর প্রশ্ন এ অপরাধের প্রায়শ্চিত্ত কি বক্তা এখানে কোন অপরাধের কথা বলেছেন সেটা হচ্ছে নিজের ভাত খাওয়াকে অপরাধের কথা বলে মনে করেছেন নিখিল সংবাদপত্রটি তুলে নিল সংবাদপত্রে কোন বিষয়ে রিপোর্ট ছাপা হয়েছে উত্তরটা পরের বেজে আছে এখানে দেখে নাও উত্তরটা প্রশ্ন হচ্ছে নিখিল সংবাদপত্রটি তুলে নিল সংবাদপত্রে কোন বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে গোটা কুড়ি মৃতদেহের ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করা হয়নি অর্থাৎ এখানে একটু তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি মৃত্যুঞ্জয় যিনি একটা অতি সাধারণ মানুষ সে যদি একটা অনাহারের ফলে মৃত ব্যক্তিকে দেখে তার মনে এত বড় মানে এত বড় একটা চেঞ্জের আমরা চেঞ্জ লক্ষ্য করতে পারি সেও কিন্তু পরবর্তীকালে মানে যারা অনাহারের ফলে অনাহারী লোক তাদের সাথে কিন্তু থাকতে শুরু করে সো সে যদি সেই এই এত সুন্দর মানুষটা সে যদি এই লাইনটে পড়ে অর্থাৎ গোটা কুড়ি মৃতদেহের ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করা হয়নি এই ঘটনাটা সংবাদপত্রের ঘটনাটা যদি জানতে পারে তার মানসিক প্রতিক্রিয়া কি হতে পারে একটা ভাবতে পারো সো পরের প্রশ্ন নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে বুঝিয়ে বলার কথাটি কি সেটা হচ্ছে নিজে কষ্ট করেই শুধুমাত্র অন্যকে বাঁচানো যাবে না পরের প্রশ্ন না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে বক্তা হচ্ছে নিখিল ওটা পার্শ্বিক স্বার্থপরতা এখানে বক্তাকে বক্তা হচ্ছে মৃত্যুঞ্জয় এই বক্তাগুলো ভালো করে খেয়াল রাখবে এগুলো কনফিউজিং টাইপের প্রশ্ন কোন লাইনের কে বক্তা এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না ওটা পারশ্বাবিক স্বার্থপরতা কোন বিষয়টিকে পারশ্বাবিক স্বার্থপরতা বলা হয়েছে বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতাকে পারশবিক স্বার্থপরতা বলা হয়েছে ওয়ান থ্রি তেরো নম্বর প্রশ্ন এখন সেটা বন্ধ করে দিয়েছে মৃত্যুঞ্জয় কি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অনাহারী অন্নপ্রার্থীদের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে মৃত্যুঞ্জয় ওয়ান ফোর আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন কে কাকে কোথায় নিয়ে গিয়েছিলেন মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে ফুটপাতের লোকগুলোর কাছে নিয়ে গিয়েছিলেন পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা মাইনে বেশি পায় সেটা হচ্ছে একটা বাড়তি দায়িত্ব পালন করার জন্য পঞ্চাশ টাকা বেশি পায় অর্থাৎ পঞ্চাশ টাকা তাকে বেশি দেওয়া হতো একটা বাড়তি দায়িত্ব পালন করার জন্য পরবর্তী প্রশ্ন নিখিল দেখেছিল যে মৃত্যুঞ্জয়ের শারশিতে আটকানো মৌমাছির মতো শূন্যস্থান সেটা হচ্ছে মাথা ঘুরছে নিখিলকে প্রতি মাসে কিছু কিছু করে কত জায়গায় টাকা পাঠাতে হয় তিন জায়গায় টাকা পাঠাতে হয় নিখিল মাইনের দিন অর্থ সাহায্য কমানোর কথা ভেবেছিল কত টাকা করে পাঁচ টাকা করে মাইনের দিন যে যেখানে বা যে সমস্ত জায়গাগুলিতে সে টাকা পাঠানোর কথা ভেবেছিল সেখানে কিন্তু পাঁচ টাকা করে কম টাকা পাঠানোর কথা ভেবেছিল পরবর্তী প্রশ্ন তোমাদের মোট আটত্রিশটি প্রশ্ন পড়তে হবে তার মধ্যে উনিশ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্পটির নাম লেখো সেটা হচ্ছে অতসি মামি তোমরা এটা প্রথমে দেখেছ কে মৃত্যুঞ্জয়ের বাজার করে দিত চাকর ও ছোট ভাই নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং একটু শূন্যস্থান সেটা হচ্ছে আলসে প্রকৃতির মানুষ এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার বেশি প্রয়োজন হয় না মৃত্যুঞ্জয়ের কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কী কারণে কারণটা হচ্ছে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল বলে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের যে সুস্থ শরীরটা সেটা কিন্তু অসুস্থ হয়ে যায় আমরা জানি যে যখন সে অনাহারের ফলে মৃত ব্যক্তিকে দেখে তখন সে অফিস যাওয়ার পথে কিন্তু কল ঘরে গিয়ে বাড়িতে খেয়ে আসা সব কিন্তু বমি করে দেয় টোয়েন্টি ফোর নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে তার যে অবসর জীবন সেটা কিন্তু কাটাতে চায় বা কাটাই কাটিয়ে দিতে চান মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন শূন্যস্থান সেটা হচ্ছে অদৃশ্য হয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে মোট কতজন লোক নজন লোক ওটা পাশবিক স্বার্থপরতা বক্তাকে বক্তা হচ্ছে মৃত্যুঞ্জয় নিখিলের স্বার্থপরতাকে মৃত্যুঞ্জয় কোন বিশেষণে ভূষিত করেছেন পাশবিক কোনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় কাকে অনুরোধ জানায় নিখিলকে অনুরোধটা কি ছিল অনুরোধটা হচ্ছে নিখিল যেন মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না বক্তাকে বক্তা হচ্ছে নিখিল মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কোন কথা কেবলই মনে পড়ে সেটা হচ্ছে ফুটপাথের লোকগুলোর কথা থার্টি টু মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্য জীবন কত বছরের ছয় ও আট বছরের মা সরি মোড়ে তো মরবে না খেয়ে কার সম্পর্কে এই উক্তি টুনুর মার র সম্পর্কে এই একটি বাকি তোমাদের প্রশ্নগুলো দেখে নাও থার্টি ফোর মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো কারণটা কী কারণ সেই টাকাটা সে রিলিফ ফান্ডে দিতে চায় একেবারে মুষড়ে যাচ্ছেন দিন বক্তাকে বক্তা হচ্ছে টুনুর মা গা থেকে এই খেতে পায়নি বাবা বক্তাকে বক্তা হচ্ছে মৃত্যুঞ্জয় কারো বুকে নালিশ নেই কারও মনে প্রতিবাদ নেই কাদের কথা বলা হয়েছে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের কথা বলা হয়েছে সর্বশেষ প্রশ্ন কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই কারণটা কি কারণ সেই মানুষগুলো বা তারা দুর্ভাগ্যকে মেনে নিয়েছিল সো এই হচ্ছে তোমাদের কিছু বাসাই করে অতি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বলছে এমসিকিউ সাধারণ সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিভিন্ন তত্ত্ব জন্ম এবং এই গল্পটির উৎস সম্পর্কে প্রপারলি কিন্তু একটা ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার শেয়ার করে দিও এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমরা পরবর্তী ভিডিও এরকমই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই